কি আছে? মনোজ তোমরা কি মনীষ জয় মিড ডে মিল নিয়ে তোমরা কি কোনো নতুন 7 দিনে 7 রকম খাবার ঠিক করেছো? কাগজে আমি দেখছিলাম। জেলা থেকে তারা নিজের মতন যে জিনিসগুলো দিতে পারেন সেরকম জেলা থেকে তারা ঠিক করে নিতে পারে। এগুলো কোন কাগজগুলো লিখছে 7 দিন এরকম 7 রকম হলো? আমি তো নিজেই জানি না কিছু। যার যার মনের মতো তৈরি করে দিয়েছে। সেটাই ম্যাম, আমাদের গভর্নমেন্ট থেকে তো আমরা পাই মাত্র 4 টাকা 31 পয়সা, তাতে ওগুলো আসবে কোথা থেকে? তো মহা মুশকিল ভাই। তোমরা ক্লারিফাই করে অ্যাকচুয়াল কি সেটা বলে দিও, তা নাহলে এটা কিন্তু কনফিউশন হচ্ছে। আমি চাই ডাল ভাত তরকারিটা পেট ভরে খাও, এটা তোমায় দেখতে হবে। 4 টাকা 31 হলো, তুমি 6 টাকা একটা ডিমের দাবি, তো 6 টাকা কত? 4 টাকা তো ডাল ভাতই হয় না। তাও তো খাদ্য আমরা বিনা পয়সায় চালটা গভর্নমেন্ট দিচ্ছি, তাই তো? চালটা প্রায় বিনা পয়সায় দিচ্ছি আমরা, এটা মাথায় রাখতে হবে। যে যার ইচ্ছে মতো তৈরি করে দিচ্ছে। প্রাইমারি ক্ষেত্রে 4 টাকা 46 পয়সা শুধু মাত্র পাচ্ছি প্রাইমারি স্কুল ক্ষেত্রে, আর আপা প্রাইমারি ক্ষেত্রে 6 টাকা। যতটুকু 4 টাকা 31 কিছু হয় আজকের দিনে ম্যাম, পুরো মেদিনীপুরে এরকম সার্কুলার বেরিয়েছিল, সেটা ডিএম কে আমরা বলে দিয়েছিলাম, আমরা রাজ্য থেকে এরকম একটা, এটা এলাকায় কোনটা প্রয়োজনীয় পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে দেখে একদম ম্যাম পেট ভরে ভাতটা খা, ভাত ডাল তরকারি একটা তো পেট ভরে খাওয়া উচিত দেখে নি, কারণ অনেকে নানা রকম বলে দিচ্ছে তো কাগজে, তারা কাউকে জিজ্ঞেসও করে না, নিজেরা নিজের ইচ্ছে মতো খবর করে দেয়, সেই জন্য আমি নিজেই জানি না বলে তোমায় জিজ্ঞেস করছি। এই জেলাতে ম্যাম পার ডে যে রিপোর্টিং করছে স্কুল থেকে ম্যাম, ওখানে যে যে স্কুলের রান্না 5 দিন থেকে বেশি বন্ধ আছে ওটা এক অফিসারকে যেতেই হবে, এই নির্দেশ আছে ম্যাম। যে যে স্কুলে অনলাইন দেখে নিচ্ছি ম্যাম, কোন আপলোড করলো না, কেন করলো না, তো দেখা যাচ্ছে 5 দিন সে বেশি বন্ধ আছে, তো কেন বন্ধ আছে দেখে নাও। যেদিন যেদিন স্কুল চলবে সেদিন যারা খবরটা পায়। হ্যাঁ, মিড ডে মিল একটা আর আমরা একটা ব্যবস্থা নিয়েছি, প্রত্যেক স্কুল থেকে ডেলি SMS কালেক্ট করা হচ্ছে, এটা নিয়ে স্টেট লেভেলে ম্যাম আপনি লাস্ট টাইম ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তো পুরো মেদিনীপুর, তারপর আমরা স্টেট লেভেলে 10 জনকে দিয়ে কন্ট্রোল রুম চালু করে দিয়েছি, সেখানে ডেলি কিন্তু কোন কোন স্কুল থেকে SMS গুলো আসছে না সেটা আমাদের অ্যানালাইসিস করা হচ্ছে, তারপর ডিএম এর মাধ্যমে যেটুকু টাকাই পাক যেটুকু বরাদ্দ আছে সেই টাকাটা ঠিক মতো খরচ হচ্ছে কিনা সেটা দেখবার কি মেকানিজম আছে এখানে ম্যাম? স্যার এখানে ভালো ব্যবস্থা হচ্ছে ম্যাম, একটা সুপারভাইজার দেওয়া হয়েছে ম্যাম মিড ডে মিল দেখার জন্য, শুধু আগে ছিল না ম্যাম, আগে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ছিল টাকা ছাড়ার জন্য ব্লকে, ওটাও রিটায়ার হলো, তো অ্যাডিশনাল সুপারভাইজার, আর এক আছে SI স্কুলে যে আছে AI মিড ডে মিল AI, আর বাকি আমাদের SI সব, আর আমাদের অফিসারকে বুধবার ম্যাম সকালে প্রত্যেক জায়গায় স্কুলে স্কুলে যেতেই হবে, জেলাতে আমাদের বুধবারে কালেকশন হয় মোর দেন 100-150 স্কুল রিপোর্ট আমি পেয়ে যাই ম্যাম। আচ্ছা আমি একটা কথা বলি, যারা ওখানে রান্না করে তারা কি 1000 টাকা পায় ম্যাম? পঞ্চায়েতে বলতে পারবেন? হ্যাঁ, 1.5-1.5 টাকা পায় ম্যাম। ইনফ্যাক্ট এখানে আমাদের রাজ্য সরকার অ্যাডিশনালি 500 টাকা দেয় ম্যাম, এমনি সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিয়ে মানে 1000, তারপরে আমাদের স্টেট আমরা 500 টাকা দিয়ে 1.5 হাজার হয়েছে। এবার আমরা কি আর একটা করতে পারি, ওই যে কাজটা করছে তাকে যদি আমি একটা 100 দিনের কাজে ইনক্লুড করি জব কার্ড দিই, তাহলে 100 দিনের কাজ যে করে সে তো ডেলি কত পায়, প্রায় 186 টাকা পায়, তাহলে কি হয় তার একটা মান্থলি 191 পায়। হ্যাঁ, 190 যদি পায় তাহলে কি হলো 1.5 হাজার প্লাস 100 দিনের কাজ তাকে আমি ইনভলভ করলাম, তাহলে কি হলো এর ইনকামটাই কিন্তু 1.5 হাজার প্লাস 5.5 হাজার একটা 7 হাজারের মতো হয়ে যাবে। তাহলে একটা কি যে লোকটা রান্না করে সে ভাববে আমার একটা ভবিষ্যৎ সুরক্ষিত হলো, এটা ভেবে দেখা যাবে? এটা কি কোনো প্রবলেম আছে পঞ্চায়েতে? এটা পঞ্চায়েতে একটু দেখে নিক না, 100 দিনের কাজ ক্রিয়েট করে তো যেখানে খাওয়া সেখানে কিচেন গার্ডেন মেইনটেনেন্স দায়িত্বটা দিবে, সেখান থেকে সবজি হবে সেটা বাচ্চারা খাবে।